আমার পেছনের এই দৃশ্যটি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এখন কোথায়। আমি এখন কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে, আর আজকের ভিডিওতে এই ম্যাজিক প্যারাডাইস পার্ক দেখাবো বেটার লুকে। পৃথিবীতে সব ডাইনোসর গুলো বিলুপ্ত হয়ে গেল, এই ডাইনোসর গুলো আছে আপনাকে এখানে গান গিয়ে স্বাগত জানানোর জন্য। চলেন ভেতরে ঢুকি। একজন ব্রিটিশ রাইটার ছিলেন স্যার আর্থার কোনান ডয়েল, এবং ওনার একটি সায়েন্স ফিকশন নোভেল ছিল দ্য লস্ট ওয়ার্ল্ড। আর যারা এই মুভিটা দেখেন নাই তারা মুভিটা দেখে নেবেন। আর আমি এখন ঢুকতেছি ম্যাজিক প্যারাডাইসের দ্য লস্ট ওয়ার্ল্ডে। এখানকার এই ডাইনোসরগুলো যদিও আর্টিফিশিয়াল, তারপরে এদের মুভমেন্ট আর সাউন্ডগুলো দেখে মনে হবে আপনি জীবন্ত কোনো ডাইনোসরের সামনে আসছেন। আমার পাশে মনে হচ্ছে একটা জীবন্ত ডাইনোসর, আর আমি এই যে ডিম ফুটে যা ডাইনোসরের বাচ্চা বের হয়েছে। ভিআর গেমটা হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স, হোয়াট অ্যান ফিল। আপনারা যদি অবশ্যই এখানে আসেন, আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই গেমটা ট্রাই করবেন, একটা জীবন্ত একটা ফিল দিবে। আর এর অ্যানিমেশনটা আপ টু দ্য মার্ক। এখন শীত লাগতেছে, এতক্ষণ তেমন কোনো প্রবলেম হয় নাই, আর এখন অনেক বেশি শীত লাগতেছে।
মুখটা কেন শুকনা লাগতেছে জানেন? সারাদিন এই ওয়াটার প্যারাডাইসে কাটাই দিয়েছি, কখন খাইতে হবে সেটাও মনে নাই। আর এখন ওই যে বড় যে নাগরদোলাটা আছে না, ওইটাতে উঠবো। আমার টিকিটের সাথে একটা রাইডই ফ্রি ছিল, সেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল যে আমি এই বড় নাগরদোলাতে উঠবো। আমি যখন একা আসি তখন এটা চলতেছিল না, কারণ তখন কেউ ছিল না অলমোস্ট। আর এখন আমি একদম উপরে, আশেপাশে তাকালে একটু ভয় লাগতেছে। এই যে দেখুন, তবে এই নাগরদোলাটা যেহেতু স্লো যাইতেছে তত এত বেশি প্যানিক ছাড়ার কিছু নাই, জিনিসটা কিন্তু জোস। এই নাগরদোলা রাইডটিতে কোনো ভয় নাই, এটাই অনেক আস্তে চলে এবং এটাতে কোনো ভয় সুযোগ। কুমিল্লার এই ম্যাজিক প্যারাডাইস থেকে এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রিপশন তো মাস্ট। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ। ইশ্ক ওয়ালোঁ নে বহুত হি তঙ্গ কিয়া আব তক ইন খায়ালোঁ নে নশা জড়া জো শরীফি কা উতার ফেকা হ্যায় বেশরম রঙ কহাঁ দেখা দুনিয়া ওয়ালোঁ নে হমে শরম রঙ কহাঁ দেখা দুনিয়া বা।